নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে এগারো নভেম্বর দু সাল বৃহস্পতিবার এই মুহূর্তের যে আপডেট রয়েছে আবহাওয়ার তাতে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন অর্থাৎ দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেটি আজকে গভীর নিম্নচাপের আকার নিতে চলেছে একটু বেলার পর বা সকালের দিকে সেটি সম্ভবত তামিলনাড়ু উপকূল সংলগ্ন জায়গার একেবারে কাছে অবস্থান করার কথা রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন এবং তাদের যেটা আপডেট রয়েছে অর্থাৎ মৌসম ভবন যেটা জানাচ্ছেন আজকে সন্ধ্যার দিকে বা রাতের দিকে সেটি প্রধানত করাইকল এবং শ্রীহরিকোটার মধ্যবর্তী জায়গা দিয়ে তামিলনাড়ু উপকূল স্পর্শ করে ভেতরে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এই যে গভীর নিম্নচাপ এটি ঘূর্ণিঝড় হওয়ার রকম সম্ভাবনা নেই আপাতত রয়েছে এটা আপডেট ফলে তামিলনাড়ুর প্রচুর জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত চলছে কুড়িটির বেশি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্তত কুড়িটি এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে সেখানে শুধু তামিলনাড়ু নয় দক্ষিণ অন্ধ্রপ্রদেশ কর্ণাটক কেরলেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এই রয়েছে আপডেট এই রয়েছে নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব এবার আমরা জেনে নেব পরোক্ষ প্রভাবটা পড়বে পশ্চিমবঙ্গের বাংলাদেশের এবং ত্রিপুরা আসাম ঝাড়খণ্ডের অনেক জায়গায় তা আমরা যেটা দেখতে পাচ্ছি এবং আবহাওয়া দপ্তর যেটা আপডেট দিয়েছেন প্রধানত আগামীকাল থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগে আপনাদের জানিয়ে দিয়ে আজকের আবহাওয়াটা কোথায় কেমন থাকবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তাতে যেটা আপডেট রয়েছে প্রধানত সকাল থেকে একেবারে সন্ধ্যা বা বিকাল পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আজকে প্রধানত শুকনো আবহাওয়া থাকবে ঝাড়খণ্ডে শুকনো আবহাওয়া থাকবে আসামে শুকনো আবহাওয়া থাকবে এবং ত্রিপুরাতে প্রধানত শুকনো আবহাওয়া তবে আজকে যেটা পরিবর্তন সম্ভাবনা রয়েছে বা পরিবর্তন হবার কথা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া এখানে সর্বনিম্ন তাপমাত্রা একটু বাড়তে চলেছে কুড়ি ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা আজকে একটু বাড়ার সম্ভাবনা রয়েছে চোদ্দো পনেরো ছিল সেটি আজকে সতেরোর আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা যায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ইত্যাদি ইত্যাদি এবং ঝাড়খণ্ডেও তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে এর কারণটি হচ্ছে প্রধানত একটি যেটি হচ্ছে যে সাগর থেকে প্রচুর পরিমাণে আস্তে আস্তে এবার হালকাভাবে জলীয় বাষ্প আজ থেকেই ঢুকতে শুরু করছে এবং যত সময় যাবে তত কিন্তু আস্তে আস্তে জলীয় বাষ্পের পরিমাণটা ঢোকার পরিমাণটা অর্থাৎ যে পরিমাণ সেটা আস্তে আস্তে বাড়ার ফলে কিন্তু মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি এবং তাপমাত্রা বাড়বে এটাই রয়েছে প্রধানত আপডেট তবে আমরা দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কবে কখন রয়েছে তাহলে একটা কথাই আপনাদের কাছে পরিষ্কার করে ক্লিয়ার করে জানিয়ে দিলাম যে আজকে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন তবে আমরা দেখব যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না দেখুন এই মুহূর্তে সেরকম যে বৃষ্টি হবে তেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যদিও বারো তারিখের যে আপডেট রয়েছে আমরা রয়েছি সকালের দিকে তারপর দুপুরের দিকে দেখছি সেরকম বৃষ্টি দেখতে পাচ্ছি না আমরা তবে বেলার দিকেও সেরকম বৃষ্টি কোথাও আমরা দেখতে পাচ্ছি না বিকালের দিকে প্রধানত কোথাও কোথাও যেন একটু ছিটফুট হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তবে আবহাওয়া দপ্তরের আপডেট রয়েছে যে আগামীকাল বারো নভেম্বর শুক্রবার যে বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা এছাড়া রয়েছে দুই মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি অর্থাৎ দক্ষিণবঙ্গের এই উপকূল সংলগ্ন জায়গায় কোথাও কোথাও খুব হালকা বৃষ্টির কথা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন আগামীকাল হবে অর্থাৎ আগামীকাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে অন্যান্য জেলাগুলো অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলা রয়েছে সেখানে কোথাও কোনো বৃষ্টির আপাতত আগামীকাল সম্ভাবনা নেই তবে প্রধানত বৃষ্টি আসছে যেটা আপাতত জানিয়েছেন চোদ্দ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অনেক জেলায় এবং ১৩ তারিখে যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে কিনা না হ্যাঁ তেরো তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমানের কোথাও কোথাও চব্বিশ পরগনার কোথাও কোথাও যেমন রয়েছে গোসাবা সঙ্গে সুন্দরবন এছাড়া রয়েছে সাগরদ্বীপ এছাড়া রয়েছে কুমিরমারি ঝাড়খালি এখানে রয়েছে বৃষ্টির সম্ভাবনা প্রধানত হালকা বৃষ্টির কথাই আপাতত বলেছেন এবং আমরাও সেটা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে এমনটা রয়েছে আপডেট পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেরকম কোথাও বৃষ্টির সম্ভাবনা তেরো তারিখে আমরা এখনও দেখতে পাইনি তবে আস্তে আস্তে আমরা ট্র্যাকটিকে এগিয়ে নিয়ে গিয়ে দেখব হ্যাঁ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমনটা আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গা হতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও হতে পারে বাকি যে জেলাগুলো রয়েছে সেখানে পশ্চিমাঞ্চলের সেরকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম সেরকম বৃষ্টি তেরো তারিখে নেই তবে ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা তেরো তারিখ থেকে রয়েছে বিশেষ করে জামশেদপুর রাঁচি ডালটনগঞ্জ এই জায়গাতে হালকা থেকে হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে অর্থাৎ বারো তারিখে হালকা বৃষ্টি পশ্চিমবঙ্গে তেরো তারিখে প্রধানত পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাটায় হালকা বৃষ্টি হতে পারে এমনটা জানাচ্ছে না আবহাওয়া দপ্তর তবে আমরা দেখতে পাচ্ছি হালকার সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত একটু মাঝারি বৃষ্টি হলেও হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে আমরা চলে যাব চোদ্দো তারিখে চৌদ্দ তারিখে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে চোদ্দো তারিখে আবহাওয়া দপ্তর যে আপডেট রয়েছে এগারোটি জেলাতে বৃষ্টি হতে পারে তাদের আপডেটটা আপনাদের প্রথমে জানিয়ে দিই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়াও রয়েছে ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এছাড়াও তাঁরা যেটা বলছেন বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূম জেলাতে বৃষ্টি হতে পারে অর্থাৎ এগারোটি জেলাতে তাঁরা বৃষ্টির কথা বলেছেন কিন্তু এগারোটি জেলার বাইরেও আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে যেমন তাদের আপডেটে বর্ধমান জেলার নাম উল্লেখ নেই এখনও পর্যন্ত যেটুকু আপডেট রয়েছে এবং মুর্শিদাবাদ নদিয়া জেলার উল্লেখ নেই যে বৃষ্টি হতে পারে তাঁরা লিখেছেন ড্রাই ওয়েদার থাকবে তবে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান সঙ্গে পশ্চিম বর্ধমান এছাড়া নদীয়া জেলা এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ১৪ নভেম্বর তারিখে এমনটা রয়েছে এখনও পর্যন্ত আপডেট অর্থাৎ রবিবার এছাড়া দক্ষিণবঙ্গের আমরা যেটা দেখতে পাচ্ছি চৌদ্দ তারিখে প্রত্যেকটা জেলাতেই কোথাও না কোথাও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে বেশি বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়ার কোথাও কোথাও এমনটা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিম বর্ধমানে রয়েছে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা এমনটা রয়েছে আপডেট এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে প্রধানত দক্ষিণ দিকে যে সমস্ত জেলাগুলো রয়েছে দক্ষিণ পূর্ব দিকে সেখানে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে জামশেদপুর সঙ্গে ডালটনগঞ্জ সংলগ্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বেশি ধানবাদে হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে দুমকা দেওঘরে সেরকম বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না মেঘলা আকাশটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এই রয়েছে চৌদ্দ তারিখের আপডেট এবার চোদ্দো তারিখে আমরা দেখে নেব আরেকটু এগিয়ে সেরকম বৃষ্টিপাত সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি না তবে পনেরো তারিখে আমরা দেখে নেব পনেরো তারিখে প্রধানত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল সংলগ্ন জায়গায় যেমন রয়েছে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জামশেদপুর সঙ্গে রয়েছে ধানবাদ এখানেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা রাঁচিতে রয়েছে একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে পুরুলিয়ার কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়াতে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে তবে কিন্তু প্রধানত হাওড়া সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল সংলগ্ন জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা এমনটা আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখে এবং ষোলো তারিখে যে আপডেট রয়েছে ষোলো তারিখে কিন্তু কোথাও কোথাও ছিটফুট বারিশ অর্থাৎ খুব হালকা বৃষ্টি হতে পারে উপকূল সংলগ্ন জায়গায় হাওড়া চব্বিশ পরগনা মেদিনীপুর এমনটাই রয়েছে আপডেট সতেরো তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আর থাকছে না দক্ষিণবঙ্গে এটাই রয়েছে প্রধানত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গে নিম্নচাপে সেরকম কোনো প্রভাব পড়বে না জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর আমরা একবার চেক করে নেব তাতে আমরা তেরো তারিখে দেখতে পাচ্ছি সেরকম কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে যদিও মেঘলা আকাশ কোথাও কোথাও থাকতে পারে চোদ্দ তারিখে বৃষ্টির সম্ভাবনা নেই যদিও নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা নেই তবু আগামীকাল থেকে দার্জিলিংয়ে আগামী কয়েকদিন খুব হালকা বৃষ্টি কোথাও কোথাও চলতে পারে এটা রয়েছে আপডেট আসামের ক্ষেত্রে সেরকম প্রভাব পড়ার সম্ভাবনা নেই নিম্নচাপের জন্য যদিও মেঘলাকাশ কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এটা রয়েছে আপডেট এবার আমরা দেখে নেব যে ত্রিপুরা এবং বাংলাদেশের কোথায় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবার ত্রিপুরার ক্ষেত্রে প্রথমে আপডেটটা আপনাদের জানিয়ে দিই তারপর আসছি বাংলাদেশের ব্যাপারে ত্রিপুরায় আজকে কোথাও কোনো বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই এমনটাই রয়েছে আপডেট আজকে প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ হালকা হালকা বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে সারাদিনে আজকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন কুড়ি ডিগ্রির আশেপাশে থাকতে পারে এটা রয়েছে আপডেট তবে পরিবর্তনটা আসছে প্রধানত তেরো তারিখ না চৌদ্দ তারিখ দেখে নিয়ে তেরো তারিখ থেকেই পরিবর্তন আসছে তাতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ত্রিপুরা গুমতি খোয়াই ধলাই এছাড়া পশ্চিম ত্রিপুরা সঙ্গে রাজধানী আগরতলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ত্রিপুরাতেও একটা বৃষ্টি আসছে এটা কিন্তু পরিষ্কার হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই তারিখ থেকেই অর্থাৎ বলা ভালো যে তেরো তারিখ থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এরপর আমরা দেখে নেব যে চোদ্দো তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না চৌদ্দ তারিখে আমরা চলে যাচ্ছি চৌদ্দ তারিখে বৃষ্টির সম্ভাবনা কিন্তু একটু বেশি হতে পারে প্রধানত আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিকের জেলাগুলোতে ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ ত্রিপুরা রয়েছে গমতিতে রয়েছে এছাড়াও পার্শ্ববর্তী জায়গা পশ্চিম ত্রিপুরা খোয়াই ধলাইয়ের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতিতে এটা আমরা লক্ষ্য করতে পারছি পাশাপাশি পনেরো তারিখে আমরা দেখে নেব বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না পনেরো তারিখে হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা জুড়ে দক্ষিণ ত্রিপুরার জায়গাগুলোতেই বেশি বৃষ্টির সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি ষোলো তারিখে আর সেরকম বৃষ্টি নেই এবার সরাসরি বাংলাদেশের আপডেটটা আপনাদের দেখিয়ে দেবো দেখিয়ে দিয়ে ভিডিওটিকে সমাপ্ত করব এই মুহূর্তে যে আপডেট রয়েছে তাতে আজকের যে কোথাও কোনো বৃষ্টি নেই এটা মোটামুটি পরিষ্কার অর্থাৎ আজকে কোথাও কোনো বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে একটু বাড়ার সম্ভাবনা রয়েছে কুড়ি ডিগ্রির আশেপাশে থাকতে পারে ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে রংপুরে সেরকম কোনো পরিবর্তন হচ্ছে না মোটামুটি একই রকম থাকবে আগামীকাল থেকে তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী ময়মনসিং সিলেট এখানে প্রধানত তাপমাত্রা এক ডিগ্রি বা দুই ডিগ্রি বাড়তে পারে জলীয়বাষ্প ঢোকার জন্য এমনটা রয়েছে আপডেট এই রয়েছে আজকের আবহাওয়া আজকে কোথাও সমস্যা নেই সমস্যা তৈরি হবে কবে থেকে সেটাও আমরা দেখে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি বারো তারিখে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে খুলনা পরিসরে একেবারে উপকূল সংলগ্ন জায়গাগুলোতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা তবে তেরো তারিখ থেকে প্রধানত বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছি আমরা হালকা বৃষ্টি হতে পারে তেরো তারিখে আরেকটু চলে যাব আমরা প্রথমত তেরো তারিখ সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা উপকূল সংলগ্ন জায়গায় খুব হালকা যেমন রয়েছে মংলা সঙ্গে রয়েছে শ্যামনগর এই সমস্ত জায়গাতে খুলনা বরিশাল এখানে খুব হালকা বৃষ্টি হতে পারে তেরো তারিখ থেকে এবং তেরো তারিখের পর অর্থাৎ তেরো তারিখের দুপুরের দিকে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি খুলনা শ্যামনগর সাতক্ষীরা এখানে বেশ কিছুটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল চট্টগ্রামে হালকা বৃষ্টি হতে পারে এটা রয়েছে আপডেট দেশের অন্যান্য জায়গাতে তেমনটা কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবের জন্য ঢাকা বিভাগে কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে উত্তর বিভাগে সেরকম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবার আমরা দেখে নেবো আরেকটু এগিয়ে গিয়ে বৃষ্টির সম্ভাবনা কতটা বাড়ছে না কমছে তাদের চৌদ্দ তারিখে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম এই তিনটে বিভাগই বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে উপকূল সংলগ্ন জায়গায় এছাড়া খুলনা মংলা সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গা বৃষ্টির সম্ভাবনা বরিশাল এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া চট্টগ্রাম বিভাগে রয়েছে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে তেমনটা বৃষ্টির সম্ভাবনা নেই দু এক জায়গা হতে পারে তবে পাশাপাশি রয়েছে রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও ছিটে মোটা হালকা হতে পারে এমনটা একটা সম্ভাবনা কিন্তু রয়েছে চোদ্দো তারিখের পর পনেরো তারিখে যে সম্ভাবনা রয়েছে উত্তর বাংলাদেশের জায়গা যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট সেখানে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তবে দক্ষিণ বিভাগের জায়গা যেমন রয়েছে খুলনা মংলা সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গাগুলিতে কলাপাড়া এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে রয়েছে বৃষ্টির সম্ভাবনা পনেরো তারিখে এবং ষোলো তারিখে বৃষ্টির সম্ভাবনা কতটা ষোলো তারিখে সেরকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না ষোলো তারিখ থেকেই আবহাওয়া উন্নতির সম্ভাবনা রয়েছে সুতরাং বন্ধুরা বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা কৃষক বন্ধুদের প্রতি আবেদন অবশ্যই আপনারা দেখতে পেলেন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা জুড়ে তাতে কিন্তু ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ফসল কেটে রাখবেন না যারা কেটেছেন ইতিমধ্যে ফসলটিকে ঘরে তোলার চেষ্টা করুন এবং পরবর্তী ক্ষেত্রে আপডেটগুলো দেখে আপনারা কাজ করার চেষ্টা করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং